السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم برحمتك يا ارحم الراحمين. عن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইয়েরা প্রথমে মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে শতব্যস্ততার মাঝেও দিন সম্পর্কে কিছু বলা এবং শোনার মতো সুযোগ করে দেন সেই জন্য মনিবের সুক্রিয়া দেহামদুলিল্লাহ ভাইরা আমার প্রচণ্ড শীতের মধ্যে অনেক ভাইরা কষ্ট করে বাসায় এসেছেন বা অনেকে এখনও কাজে আছেন আমরা আমাদের প্রতিদিনের যে ক্লাসের বিভিন্ন বিষয়ের মধ্যে আমরা আলোচনা করি আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আপনারা সবাই জানেন যারা আমাদের সবসময় আমাদের এই প্রোগ্রামগুলো দেখেন আমরা প্রতি শনিবার কোক বা অধিকার সম্পর্কে আলোচনা করি আজকের বিষয় যেটা হলো যে একজন প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর কি কি হক বা অধিকার রয়েছে গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা এই প্রতিবেশী কারা এবং প্রতিবেশীর অধিকারের গুরুত্ব সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম প্রিয় ভাইরা আমরা সবাই কথাটা জানি যে মানুষ সামাজিক জীব মানুষ একা কি বসবাস করতে পারে না মানুষ সমাজের সাথে মিশিয়ে বসবাস করতে মানে বসবাস করে আর সমাজে বসবাস করতে হলে তার নিশ্চয়ই তার আশেপাশে কিছু লোক থাকে যারা তার সুখে দুঃখে সবসময় কাছে আসে দৌড়ে আসে এই জন্য ইসলামের শরীয় তাদের ব্যাপারে অনেক দায়িত্ব এবং মানে দিয়েছেন এবং এর ব্যাপারে তাদের হক সম্পর্কে অনেক গুরুত্ব দিয়েছেন আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম হাদারতে عمر بن الخطاب رضي الله عنه عبد الله بن عمر تكي تيني دي رسول الله صلى الله عليه وسلم بولي ما زال جبريل يوصيني بالجاري حتى ظننت أنه سيورثني يعني او سيورثه يعني رسول الله صلى الله عليه وسلم بولي سيد جبريل على فوتي যে আমার কাছে মনে হয়েছিল যে প্রতিবেশীকে আমার মিরাসের অংশীদার বানিয়ে দেবে মানে আমার উত্তরসূরি বানিয়ে দিবে মানে আমার এই যে ইন্তেকালের পরে যে সম্পদ থাকবে সেই সম্পদের অংশীদার বানিয়ে দিবে তাইলে এত তাকিদ করেছেন তাহলে বোঝা গেল যে প্রতিবেশীর অধিকারটা অনেক গুরুত্বপূর্ণ এবং আসলে অনেক জায়গায় দেখা যায় প্রতিবেশী প্রতি জোরুমটা বেশি হয় যেখানে প্রতিবেশী প্রতিবেশীর প্রতি অনেক মানে দায়িত্ব কর্তব্য রয়েছে তাদের প্রতি সুন্দর আচরণের প্রতি শরীয় অনেক তাকিদ করেছেন অথচ আজকে দেখা যায় যে অধিকাংশ জায়গায় প্রতিবেশীর প্রতি মানে প্রতি আরেক প্রতিবেশীর জুলম অত্যাচার করে গর থেকে বেরোতে দেয় না তার চলার পথ সংকীর্ণ করে রাখে বিভিন্ন রকমের অসুবিধা রয়েছে প্রিয় ভাইদেরকে বলবো আমি আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে মৌল কয়েকটা অধিকারের কথা বলবো যেগুলা কোরআন এবং সহি হাদিস দ্বারা স্বীকৃত যেগুলো আমাদের জন্য আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন আমাদের জন্য করুনী তো এই কথাগুলো শুরু করার আগে আমাদের একটা কথা জানতে প্রতিবেশী তিন ভাগে বিভক্ত একটা হাদিস যদি আমি আপনাদেরকে পরি শোনাই তাহলে আপনাদেরকে ওইটা হাদিসটা শুনলে সহজ হবে হাদরতে জাবির আবদুল্লাহ বর্ণিত একটি হাদিস তিনি বলেছেন কল রসুল্লাহিস প্রতিবেশীরা তিন ভাগে বিভক্ত তিন প্রকার লাহু হাক্কুন ওয়াহেদুন এক প্রকারের প্রতিবেশী আছে তাদের জন্য একটা হক ওয়াহু আদনাল জিয়ান হকান এটা হচ্ছে প্রতিবেশীর মধ্যে সব থেকে মানে কম দরদার অধিকার মালিক তারপরে ও লাহু হাক্কানে আর একজন প্রতিবেশী তার দুইটা হক রয়েছে ও লাহু সালাদ হকুক আর একজন প্রতিবেশী তার তিনটা অধিকার রয়েছে আর এটি হলো সবচেয়ে উত্তম প্রতিবেশী এখন যে ব্যক্তির জন্য যে প্রতিবেশীর জন্য মাত্র একটি হক সেই ব্যক্তি হলো হল ফল জার্লাদি লাহু হাক ওয়াহেদুল মুশ্রিক যে ব্যক্তি যে প্রতিবেশীর একটা হক আছে সেই হল মুশরিক প্রতিবেশী অর্থাৎ মুশরিক বা এক কথা অমুসলিম প্রতিবেশী আমরা বলতে পারি তার জন্য শুধু প্রতিবেশীর হক রয়েছে আর ওয়াম্মাল জার উল্লাদি ইাহু হাক্কান ফাইজারুন মুসলিম উল্লাহু হক্কল ইসলাম ও হক্কল জওয়ার প্রতি মুসলিম প্রতিবেশী যারা আছে তাদের জন্য দুইটা অধিকার একটা হলো যে সে মুসলিম হিসাবে আমার কাছে একটা তার অধিকার রয়েছে আবারটা হলো যে আমার প্রতিবেশী হিসেবে সে তার একটা অধিকার রয়েছে সে তো দুইটা অধিকার মানে তার দুইটা হক আমার উপর আছে আর যেই মুসল যাই যেই প্রতিবেশীর উপর তিনটা হক রয়েছে তারা কারা বটছে যে وأما الجار وأما الذي له ثلاثة حقوق فجار مسلم وذو رحم له حق الجوار وحق الإسلام وحق الرحم الله رسولك يقول سن زي زي بروتي بشير بره تين تحقق رجس شيء كي مسلم أبار بروتي بشي أرتلو شيء أتى تلا تين ده بروتي بشي شيء بيتارك تحقق مسلمان شيء بيتارك تحقق أبغو أتى هو شيء بيتارجن تين তার তার জন্য রয়েছে তাহলে বোঝা গেলো যে সব প্রতিবেশী একরকমের নয় কারোর প্রতি গুরুত্ব অনেক বেশি কারো কারোর জন্য একটা হোক কারোর দুইটা হোক কারোর তিনটা হোক সেই হিসাবে অর্থাৎ এই লোকগুলা আমাদের ও আকিদা ইমান আত্মীয়তার সম্পর্কের কারণে তাদের সম্পর্ক কারোর সাথে বেশি কারোর সাথে কম এটা তিনটা স্তরে ভাগ হয়েছে এখন আসুন এই প্রতিবেশীদের প্রতি যে আমাদের প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর প্রতি যে হক বা অধিকার রয়েছে গুলা কি কি প্রতিবেশীকে কষ্ট না দেয়া এটা আমাদের মনে রাখতে হবে কোনো ইচ্ছাকৃতভাবে কখনো কোন প্রতিবেশীকে কষ্ট না দেয়া এটা তার হক তার দলিল কি দলিল হাদিস ইমাম বহর ই বর্ণনা করেছেন হাজত রসুল্লাহাম তিনবার শপথ করে বলেছেন বল্ল হিলা ইয়ুবমিন ও ল হিলা ইয়ুবমিন ও হিলা ইউমিন আল্লাহ রসুল বলছে আল্লাহর শপৎ সে মোমেন্ট নয় আল্লাহর শপদ সে মোমেন্ট নয় আল্লাহর শপদ সে মোমেন্ট নয় সাবিরা ভাবিয়ে গেছে বল কে মানয় রসুল আল্লাহ কে সেই ব্যক্তি যে মোমেন্ট নয় কল রসুর সাব মান্লা ইয়া মানুহ জারু হু বাবা এ কহু র বলছেন যে ব্যক্তির অনুষ্ঠ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় আল্লাহর কসম সে মোমেন্ট নয় কত কঠিন কথা চিন্তা করে দেখেছেন রসুলসলাম একবার শপথ করলেই যথেষ্ট হতো রসুলসলাম তিনবার শপথ করে বলেছেন আল্লাহর কসম সে সেমিন নয় কে যার অনিষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ না দে মানুষ প্রতিবেশী কষ্ট দেয় সে ইমানের পরিপূর্ণতায় পুঁজতে পারে নাই আরেকটাও হাদিস দেখেন একটা লম্বা হাদিস গত দ্বারসে গেছে আবার একটু স্মরণ করাই দেয় একজন মহিলার ব্যাপারে ব্যবহারে রসুলসলামের কাছে বলা হয়েছে ইয়া রসুল আল্লাহ একজন মহিলা সে দান খয়রাত করে নামাজ রোজা বেশি বেশি করে কিন্তু তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় মুখ দিয়ে আল্লাহ রসুল বলছে না তার মধ্যে কোনো কল্যাণ নাই সে জান্ন আরেক মহিলার কথা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন যে সে মানে ফরজ সালাদ গুলা ফরজ সালাদ সামিগুলো ঠিক মতো আদায় করে তবে নফল সৎকা খায়রাত তেমন বেশি করতে পারে না তবে সে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে রসুলসাম হিয়া ফিল জান্না সে জান্নাতি তাহলে বুঝা গেল যে আপনি এবাদত গুজার যতই হন না কেন যদি প্রতিবেশীকে অন্যায়ভাবে কষ্ট দেন অন্যায়ভাবে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার এই সালাত আর সিয়ামের কোন মূল্য নাই এই নামাজ রোজার কোনো মূল্য নেই এর দ্বারা আপনি জান নামি হবেন বরং আপনাকে উচিত নামাজ রোজার সাথে সাথে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা দুই নম্বর হক প্রতিবেশীর খোঁজখবর নেওয়া ভালোমন্দ কী অবস্থায় আছে খেয়ে আছে না খেয়ে আছে তাদের খোঁজখবর নেওয়া আজকে তো আমরা প্রতিবেশীর এই ব্যাপারে এত দূর দরাদের মেহমান খোঁজখবর নেই মেহেমান দেওয়া মেহমান দাওয়াত দিয়ে খাওয়াই আমার প্রতিবেশীদের না খেয়ে ঘুমিয়ে আসে সে যে ক্ষুধা যে কষ্ট পাচ্ছে এর কখনও খবরও নেওয়ার চেষ্টা করি না আজ ঢাক বিশেষ করে শহর বন্দরে যে এমন দুরবস্থা একই বিল্ডিংয়ে যুগ যুগ ধরে থাকতেছে কিন্তু এক প্লেটের মালিকেরা অপর প্লেটের মালিকের খবর নিচ্ছে না খবর নিতেছে না বরং কে কি অবস্থা মানে এক প্লেটে যারা আছে তার ফ্রাশের প্লেটের লোকেরা তারা কে আছে না কে আছে দুঃখে আছে না কষ্টে আছে কোনো কখনো কোনো খবরও জিজ্ঞেস করে না রসূল উল্লাহ সালসাম লিখতে হাদিস হাদিসটি আদাবুল মফরাদে ইমাম মহরী আদাবুল মফরাদের মধ্যে বর্ণনা করেছেন রসূলস মা আন মা আমানবি মম্বাতা শাব আনন্দ ও জারুহু জ ইলা যাম বিহী ওহুয়েয়া আল মুবিহ আল্লাহ রসুল বরসেন ওই ব্যক্তি মোমিন নয় যে ব্যক্তি পেট ভরে খেয়ে খায় অথচ তার যে প্রতিবেশী সে না খেয়ে আসে অর্থাৎ সে নিজে পেট ভরে খেয়েছে ওদর পট্ট করে খেয়েছে কিন্তু তার প্রতিবেশী না সে জানে কি তাদের কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে নেই এই জাতীয় লোকদের ব্যবহার করছে সে আসলে কি নয় প্রকৃত মোমিন নয় ভাই শুধু আপনি ইবাদত করবেন আপনি একবারে বেশি বেশি ইবাদত করে জাননাতে চলে যাবেন এটা আপনি মনে কর ভালো কথা কিন্তু এই বাদতে আরও যে কিছু মানবিক গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে এটাও একটু খেয়াল রাখতে হবে শুধু আপনি এবাদত করবেন আপনার আশেপাশের লোকেরা খেয়ে না খেয়ে মারা যাবে আপনি এগুলোর খবর রাখবেন না এটা হতে পারে না বরং অবশ্যই খেয়াল রাখতে হবে তবে অনেক প্রতিবেশী আছে যারা মান সম্মানের ভয়ে মানে অর্থাৎ সম্মান হারানোর ভয়ে নিজের অভাবণ্ডনের কথা কারো কাছে লজ্জায় বলে না এদেরকে একটু খোঁজখবর নিয়ে সহযোগিতা করার চেষ্টা করে যতটুকু সম্ভব আমার আমাকে তো এরকম না যে তাকে আমার তার সমস্ত খরচ বহন করা লাগবে যতটুকু আমি পারি আপনি পারেন করার চেষ্টা করেন তিন নম্বর হক হলো যে প্রতিবেশীর সহযোগিতা এগিয়ে আসা তার মানে আপনার প্রতিবেশী যখন কেউ থাকে আপনি চেষ্টা করবেন অবশ্যই তার কোনো বিশেষ কোনো প্রয়োজন লাগলে প্রয়োজন থাকলে আপনার কাছে যদি প্রয়োজনের কথা বলে আপনি জানেন জানতে পারেন তাহলে সাধ্য অনুযায়ী তার প্রয়োজন পূরণের জন্য কিছু চেষ্টা করা আপনি চেষ্টা করতে হবে কেননা রসুল্লাহমের সাথ করেন মানি হ্যাঁ যে তার ভাইয়ের প্রয়োজন পুরা করে আল্লাহ তার প্রয়োজন পুরা করেন আপনি যদি আপনার ভাইয়ের প্রয়োজন পুরা করেন আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেবেন তাই প্রতিবেশীর মধ্যে বিশেষ করে তারা বেশি হকদার আমার আপনার প্রতিবেশীর মধ্যে যদি কেউ কোনো রকমের হাজত বান্ধ হয় কোনো প্রয়োজন পড়ে তাদের টাকার প্রয়োজন বিভিন্ন সহযোগিতার প্রয়োজন হয় বিভিন্ন সময় পরামর্শ বুদ্ধি পরামর্শের প্রয়োজন হয় সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজন পূরণের জন্য আপনার চেষ্টা করবেন চার নম্বর অধিকার হলো প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা এটা আজকে অনেক কম প্রতিবেশীর সাথে সৎ আচরণ করার মানে হলো এটা একটা মনে রাখতে হবে যে আমরা আমাদের প্রতিবেশীরা আমাদের জীবনের আবশ্যকীয় একটা অংশ তারা আমরা তাদেরকে সেরে আমরা বসবাস করি এদের মাঝেই আমরা বসবাস করি অতএব তাদের সাথে সুন্দর আচরণটা এটা অবশ্যই কাম্য আপনি যেমন আপনার প্রতিবেশীর কাছ থেকে সুন্দর আচরণ আচরণের কামনা করেন আপনার প্রতিবেশীও আপনার কাছে সুন্দর আচরণ কামনা করে তাই অবশ্যই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা এটা অবশ্যই আমাদের সকলের কর্তব্য কেননা যদি আমি আর আপনি মুসলমান হইটাকে তাহলে এটা আমাদের শরীয়তের বিধান ইমানের দাবি হলো প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা তার দলিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসটি ইমাম মুখরি রহিমুল্লাহ এবং ইমাম মুসলিম রহিমুল্লাহ বর্ণনা করেছেন قال الرسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليكرم جاره রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীকে সম্মান করে অভয় যে ব্যক্তি আল্লাহ এবং ফরকারের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন তার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে সান করে সৎ আচরণ করে তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা মোমেন্টের উপর কর্তব্য সে তার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবে ভাইরা এই প্রতিবেশী কাছের মানুষ একজন আরেকজনের প্রতিবেশী আমরা যদি তাদের সাথে সৎ আচরণ না করি তাহলে কি করে একসাথে বসবাস করব। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি বড় লোক আপনি বড় লোক হওয়ার কারণে আপনি প্রতিবেশীর সাথে নোংরা ব্যবহার করবেন এটা আপনার জন্য সরীয় জায়জ রাখেনি পাঁচ নম্বর হলো যে প্রতিবেশীর মধ্যে কোনো দোষ তার দোষ ডেকে রাখা তার ইজ্জ সম্মান বজায় রাখার চেষ্টা করা প্রিয় হয়ে এক এই কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে বাইরে আমরা একে অপরের কাছাকাছি বসবাস করার কারণে আমাদের মধ্যে একে ভিতরে যে ব্যক্তিগত বা পারিবারিক যে সমস্যা বা কিছু দোষ থাকে এগুলো অন্য কেউ না জানলেও আমার প্রতিবেশীরা অনায়াসে জেনে ফেলে আমি যেমন আমার প্রতিবেশীর দোষ ছুটিগুলো আমি জানি আমার প্রতিবেশীরও আমার দোষ চুটিগুলো জানি একসাথে বসবাস করি মাঝে মধ্যে ঘরে দুই কথা হয় দুই কোনো কোনো বিষয় নিয়ে একটু মত মত হয় ঝগড়া ভাসাদ হতে পারে তো আমার প্রতিবেশীটা আমি জানি আমারটা আমার প্রতিবেশী জানে অতএব আমরা যদি একে অপরের দোষ না ডাকি তাহলে এখানে বসবাস করাটা কঠিন হয়ে যাবে বসবাস করা বড় কঠিন হয়ে সেই জন্য আল্লাহ রসুল এমনি তো সাধারণ মুসলমানের একে অপরের দোষ ঢেকে রাখার কথা রসুল সাহেব ঢেকে রাখার ব্যাপারে রসুল উৎসাহিত করেছেন হজুর মান সাতারা আহুল মুসলিম সাতারাহুল্লাহ ইদ্দুল্লাহরা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ছুটি ঢেকে রাখবে আল্লাহ তার দুনিয়াখানে তাদের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবেন তাই প্রত্যেকটা প্রতিবেশীর কর্তব্য হল তার প্রতিবেশী যারা আছে তাদের মধ্যে কোনো দোষ ত্রুটি দেখলে সংশোধন করবে যদি অন্যায় দেখে তাহলে সেটা অন্যায় অবশ্যই সে সংশোধন করার জন্য চেষ্টা করবে মানে কলা কৌশলের মাধ্যমে চেষ্টা করবে কিন্তু তাদের এই দোষগুলা অন্যদের কাছে গেয়ে গিয়ে তাকে ছোটো করবে না আপনি যদি তার দোষ গান সেও আপনারটা দোষ গাবে উভয়জন উভয়জনের যদি দোষ চর্চা করতেই থাকে তাহলে সারাদিন পাপের বাজারটাই গরম হবে আর সেখানে শান্তি বলে কোনো জিনিস আর থাকবে না তাই সমাজকে শান্ত রাখতে নিজের শান্তিতে বসবাস করতে হলে এই পরিস্থিতি অবলম্বন করতে হবে প্রতিবেশীর প্রতি সদয় হওয়া সাথে সাথে তার দোষ টুটুগুলো ঢেকে রাখার চেষ্টা করি আমরা তার তে দেখব সে আমাদের ডাকবে এবং পরস্পর পরস্পরের মধ্যে বুলটুটে থাকলে এসলাহ উদ্দেশ্যে তাকে আমরা উপদেশ দেব সংশোধন করার চেষ্টা করবো অন্যায় অবিসার হতে দেখলে আমরা বাধা প্রদানবাদ শরীয়তের নিয়ম অনুযায়ী তবে অন্যয় অত্যাচার করা হবে না। যে কোনো প্রতিবেশীর কাছ থেকে যদি অনাকাঙ্ক্ষিত কোনো কষ্ট পেয়ে যায় তাহলে ধারণ করার চেষ্টা করা কারণ আল্লাহ ভাইর আমার এটা একটু মনে রাখবেন যে আসলে সব প্রতিবেশী এক ক্যাটাগরির হয় না আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আপনি শিক্ষিত মানুষ আপনি আলেম আপনি দিনদার ফরেজগার নামাজি কিন্তু পাশের যে প্রতিবেশীটা আছে এই প্রতিবেশীটা কিছুই জানে না মূর্খ সে হয়তো আপনার সম্মান বুঝে না তাই আপনাকে সম্মান দিতে জানে না অনেক সময় এই তার অজ্ঞতার কারণে অশিক্ষিত হওয়ার কারণে তার সামাজিক মানে ক্যাটাগরিটা উন্নত না হওয়ার কারণে হয়তোবা তার আচরণটাও এমন উন্নত না তাই আপনার কাছে কখনো কখনো তার থেকে কষ্ট পেতে পারেন এটা সম্ভব তার ফলে আল্লাহ রসুল আমাদেরকে বা আল্লাহ এবং তার রসুল আমাদেরকে সেই সমস্ত ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে এবং তার সাথে সুন্দর আচরণের সহ্য করতে বলেছেন যেমন যা উত্তম তা দিয়ে মন্দ প্রতিহত করো আহ তারা যা বলে আমি তার সম্পর্কে অধিক জ্ঞানী তাহলে বুঝে যে আমি আর আপনি আমাদের পাশে কোথাও মন্দ হতে দেখো এটাকে আমরা অবশ্য উত্তম পন্থায়

প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার তাকে কষ্ট দেওয়া হতে বিরত থাকা মানে নয় শুধু এটুকুই সন্তান মানে আপনি তারে কষ্ট দিলেন না এটাই শুধু শেষ নয় বরং প্রতিবেশীর কাছ থেকে কখনো অনাকাঙ্ক্ষিত কষ্ট পেলে সেখানে ধৈর্য ধারণ করাটাও সৎ আচরণের ভিতরে এই ধৈর্য ধারণ করা এটাও সামান এটাও সৎ আচরণের ভিতরে এটা একটা ভালো গুণ কেউ আমাকে কষ্ট দিল আমি তার কষ্টের প্রতি কষ্ট দিয়ে দিলাম না বরং আমি তাকে সংশোধন করার চেষ্টা করো তবে তার মন্দের প্রতিদান মন্দ দিয়ে নয় আমরা সবসময় আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটা হলো যে মন্দের প্রতিদান মন্দ দিয়ে নয় বরং মন্দের প্রতিদান ভালো দিয়ে দিতে বলেছে যেটা আল্লাহ হক ইদফা ইফা আসান ভালো উত্তম বস্তু যাত্রা এটাকে প্রতিরোধ করো তার মেইন হলো আমি যে মন্দ করেছে কেউ আমার সাথে মন্দ করার কারণে আমিও তার সাথে মন্দ করব এটা হয় না বরং আমি কি করব। تاريخ مندر فتو... بحلو رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن الله عز وجل يحب ثلاثة ويبغث ثلاثة. الله ربعضة الجلار تينج بكتي ومحبوب كنا تينج بكتي الله تادير كي, تا كي, تا كي رجل كان له جار سوء يوذيه فيصبر على آذاه حتى يكفيه الله إياه بحياة أو موت رسول الله صلى الله عليه وسلم এই তিন প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের একজন হলো যে এক ব্যক্তি যার জন্য এমন এক মন্দ প্রতিবেশী ছিল সে সবসময় তাকে কষ্ট দিত এবং আর এই কষ্টের মধ্যে সে ধৈর্য ধারণ করত যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার মৃত্যুর মাধ্যমে ফায়সলা করে অথবা এখান থেকে সরে না যাবে সেটা বোঝা গেল যে একজন মোমেন যদি তার প্রতিবেশী তাকে কষ্ট দেয় আর সে যদি এই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে তাহলে অবশ্যই সে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে এর উত্তম প্রতিদান আল্লাহর কাছে পাবে তবে এটা হবে যে সে যদি সবসময় অন্যায় করতেই থাকে তাহলে অবশ্যই আমরা সামাজিকভাবে এটা মানে সহনশীলতার সাথে এটা প্রতিহত করব যাতে করে সে অপরাধের মধ্যে দৃঢ় থাকতে না পারে সাত নম্বর হলো যে কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয় সেই অসুস্থ প্রতিবেশীকে দেখতে যা প্রিয় ভাইয়েরা এটা একটু মনে রাখতে হবে মুসলমান মুসলমান হিসাবে এক ভাই আরেক ভাইয়ের উপরে যে হক বা অধিকার রয়েছে তার একটি হলো অসুস্থ হলে দেখতে যা এটা তো মুসলমান বিষয় হক প্রতিবেশী হিসাবে আমাদের উপর এটা অবশ্যই কর্তব্য যে আমাদের কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে আমরা অবশ্যই তাকে দেখতে যাব তার খোঁজখবর নিব আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। কারণ এতে করে সামাজিক ভাতৃত্ব বন্ধটা আরও মজবুত হয় আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে সে দীর্ঘদিন বিছনায় পড়ে আছে আপনি তাকে দেখতে গেলেন না যখন সে অসুস্থ হয়ে জানবে সেই লোকটা বাড়িতে ছিল কিন্তু আমাকে দেখতে আসে না তার নিশ্চয়ই তার মনে আপনার প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হবে ঘৃণার সৃষ্টি হবে এতে সামাজিক শান্তি মধ্যে বিঘ্নতার সৃষ্টি হবে বরং আপনি যদি তাকে দেখা সাক্ষাৎ করেন তার খোঁজখবর নেন আল্লাহর মেহরবানিতে ওই বান্দার মধ্যে আপনার মধ্যে একটা আন্তরিকতা ভালোবাসা উভয় ফ্যামিলির মধ্যে একটা আন্তরিক ভালোবাসার সৃষ্টি হবে তাই আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের কোনো অসুস্থ ভাই যদি কোনো ভাই প্রতিবেশী অসুস্থ হয় তাহলে আমরা তাকে দেখতে যাব প্রিয় ভাইয়েরা এই দেখতে যাওয়ার দ্বারা একটা বিশাল ফায়দাও আছে হাদিসে আছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আল্লাহ রাসূল বলেছেন মান আদা মরীضان আও যারা আখন লাহ ফি আল্লাহ নাদাহু মুনাদিন ان طبت وطاب মিনাল জান্নাতে মাংজেলা রসুল উল্লা সাত করেন যখন কোনো মুসলমান বাড়িতে আর কোনো অন্য কোনো বাইকে রোগীকে দেখতে যাবে একজন ফেরিস্তা আসমান থেকে এলান করতে থাকে যে সৌ তুমি সৌভাগ্যবান আর তোমার পথ চলাটা কর কারণ তুমি জান্নাতে একটু অবস্থান করে নিলে তার মানে বোঝা গেলো যে এই রুগী দেখতে যাওয়াটা এটা বিশাল বড় সওয়াবের কাজ পূর্ণের কাজ নেকির কাজ আট নাম্বার হলো যে প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্ভব হলে হাদিয়া আদান প্রদান করা উপহার উপটোকন আদায় আদান প্রদান করা ভাইর আমার বিশেষ করে আমরা আমাদের বাংলাদেশের সমাজে আমরা এটা ট্যাপার খুব সহজে করতে পারি আপনি আমার মাঝে মধ্যে আমরা অনেকের ঘরে বিভিন্ন সময় আমরা সব গ্রাম দেশে যারা বসবাস করি সবজি চাষ করি ফল ফলাদি থাকে মাঝে মধ্যে একটু প্রতিবেশী কি দিলাম আমি নিজেও খেলাম অনেকের বিভিন্ন পার্সোনাল কেন বলতেছে পুকুর আছে মাছের চাষ করে আশেপাশের গরিব মানুষ থাকলে মাঝে মধ্যে ধরলে তাদেরকে একটু দিলাম এভাবে বিভিন্নভাবেই একে অপরকে আমরা এই হাদিয়ে তোফা আদান প্রদান করতে পারি আল্লাহ রসুল বলছে তাহাদু দু তাহা তোমরা পরস্পর পরে হাদিয়ার আদান প্রদান করো এতে মধ্যে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে আমি আপনি একে অপরকে যখন হাদিয়ে তোফা দিব এতে করে বন্ধনটা মজবুত হবে আর বন্ধন ভালোবাসাটা তত মজবুত হবে সামাজিক শান্তি তত গভীর হবে তাই বলবো যে অবশ্যই আমরা চেষ্টা করবো যে একে অপরের প্রতি মানে হাদিয়া তোফা দেওয়ার জন্য যতটুকু সম্ভব বা হাদিয়ার মানে যে লাখ টাকার কিছু লাগবে তা নয় আপনার সামর্থ্য অনুযায়ী কোনো কিছু আপনি তাকে উপহার হিসাবে প্রদান করলেন যেমন দেখুন হাজরাম স্ত্রীগণ আমাদের মাদের আল্লাহ রসুল কি বলেছেন আল মুসলিমাত বা সমস্ত নারীদেরকে লক্ষ্য করেছেনসলিমাতির রসুল্লা সালের সাথ করেছেন যে হে মুসলিম নারীগণ তোমরা তোমাদের প্রতিবেশী কেউ প্রতিবেশীকে হাজিয়ে দিতে সংকোচ বর্জন না করে যদি এটা বকরির খুরের মতো নগন্য কিছু হয় তার মানে হলো সামান্য কিছু আছে আমার কাছে এটি আমি ওনকে হাজিয়ে দিলাম আমার ঘরে আলহামদুলিল্লাহ কোনো একটু ফল ফলা হয়েছে আমার এটা গ্যাসের খেতে সবজি হয়েছে আমি পুকুরে মাছ হয়েছে আলহামদুলিল্লাহ আমারও আছে প্রতিবেশী একটু দিলাম ভাই বেশি না পারি কম একটু দেই তবু তার মনটাও খুশি হয়ে যাক সে একটু আমার এই খুশির সাথে সে মানে খুশি হাসিল করুক এটা আমরা অবশ্যই চেষ্টা করব। কিন্তু হাদিয়া তোফা আদান প্রদানের মাধ্যমে বন্ধনও বাড়বে আর আমাদের পরস্পরের ভিতরে এটা শূন্যত্ব জারি হবে আরেকটা জিনিস বলবো প্রিয় ভাইরা একটা জিনিস আছে আমাদের অনেকেই হাদিয়া আবার কম হইলে গাল উঠে না সে হারা বেজার যেটা কী দিছে ও ভাই একজন মানুষ হয়তো এক কেজি বস্তু আনছে কথার কথা বা এক কেজি আপেল আনছে এক কেজি আহ তার ঘরের সদস্য অনেক সে যদি সবাইকে দিতে যায় আপনাকেও অর্ধেক দিয়ে ফেলে গরের সদস্যকে দিতে পারতেছে না তাই সে কি করেছে যতটুকু সম্ভব আপনাকে অতটুকু দিয়েছে তাই আপনি এটা নিয়ে মন বেজার করার কিন্তু যতটুকু তার তবে ততটুকু দিয়েছে এটা তো তার বাধ্য না যে সে আপনাকে তার আপনার ঘরের সকলের প্রয়োজন ফুরিয়ে দিতে পারবে অতটুকু ক্ষমতা থাকতে হবে তো এটা অবশ্য খেয়াল রাখবেন নয় নম্বর হচ্ছে খাবারের ব্যাপারে প্রতিবেশীকে শরিক করা কোনো খাওয়ার দাওয়ার যদি এরকম বিশেষ কোনো খাওয়ার দাওয়া তৈরি হয় তাহলে প্রতিবেশীকে একটু দেওয়ার চেষ্টা করা বিশেষ করে কেন ভাই এটা কেন বলা হলো মনে করেন আপনার ঘরে ভালো তরকারি ভালো আজকে ফোলা করছেন। আপনার ঘরে ভালো গোশ পাকানো হলো এখন এই প্রতিবেশীর লোকের বাচ্চারা এই সুগ্রাণ পাবে এতে করে এই ফোলা গ্রাণ পাওয়ার পরে তার মনে খাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগবে ভাই মানুষ তো আমরা মানুষই মানবিক দুর্বলতার সাথে কি উদ্দেশ্য নয় আপনার মনে খাওয়ার আবেগ জাগবে আগ্রহ জাগবে এই বাচ্চারা খাইতে চাইবে আপনার ঘরেও একটু ভালো মানে মেহমানটা আসছে ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন প্রতিবেশী হিসেবে তার মনে একটু আগ্রহ সৃষ্টি হবে সেই যদি সুগ্রাণটা পাচ্ছে তাই আপনি বেশি না পান কিছু একটু দেন বিশেষ করে কমপক্ষে অবশিষ যারা আছে তাদেরকে একটু দিয়ে হলেও তাদের মনটা একটু শান্ত করতে পারবে বিশেষ করে বাচ্চারা বড়রা মনকে বোঝাতে পারলেও ছোটো ছোট বাচ্চারা তো বুঝতে চায় না এটা বুঝে না ছোট মানুষ বুঝে না আপনার ঘরে ভালো পাক হচ্ছে এই সুগ্রাণ ফেলে তার মনের মধ্যে খাওয়ার আগ্রহটা তীব্র হয়ে যাবে সে খেতে না পারলে মা বাবার সাথে মানে দুর্ব্যবহার করবে রাগ করবে কান্নাকাটি করে মান অভিমান করবে তাই কমপক্ষে কিছু যতটুকু সম্ভব অতটুকু তাকে দান করুন দেন এতে করে সে আর কেউ না হোক কমপক্ষে ছোটোখাটো বাচ্চা যারা আছে অথবা বৃদ্ধা বৃদ্ধ যদি কেউ থাকে যাদের আগ্রহ বেড়ে যায় এদেরকে একটু খাওয়াইয়া তাদের আত্মার তৃপ্তি করতে বল এটুও ভালো আল্লাহ রসুর একটা হাদিস দেখেন হাজারত রসুর উল্লাহ আসলাম বলেছেন হাজত আবুদরকে লক্ষ আবাদার ইদা তাবনা রসুল্লাহামে শাহাদ মুসলিম রহমান করেছেন রসুল হে আবুদর যখন তুমি ঝোল মানে তরকারি রান্না করো তার মধ্যে একটু পানি বাড়াইয়ে দিও তোমার প্রতিবেশীর থেকে তাকে একটু শরীর করে বেশি দিতে না পারলে একটু ঝোল টোল হলেও দিও কমপক্ষে ভালো তরকারির ঝোল দিয়ে হলেও একটু খাওয়া খাওয়া যায় তাইলে তোমার প্রতিবেশী একটা সুন্দর জিনিস তোমার কাছ থেকে পেলো এটা অবশ্যই খেয়াল রাখবে আর এছাড়া আরেকটা বিষয় হলো কখনো কখনো আমার আপনার বাড়িতে কাজের লোক থাকে আমরা যখন বাড়িতে কোনো ভালো খাবার তৈরি করি দেখা যাচ্ছে যে আমরা ওই মেহমান টেমন এগুলো খেয়ে ফেলি ওই ভালো যে পাক শাক করলো কাজের লোকটাকে তেমন ফরকে নেয় ওই শেষে তার জন্য ডাল আছে ভর্তা আছে অথবা অন্য স্বাভাবিক খানা দিয়ে খেয়ে ফেলতে হবে বাইরে আমার এটা অন্যায় এই গরিব মানুষ সে ঠিকই আপনার ঘরে কাজ করতেছে এই যে ভালো খাবার হচ্ছে ফাঁকানো হচ্ছে তার মনে কত সাহসা করতেছে একটা ভিতর থেকে একটা হাহাকার তার মনে একটা খাওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনি বেশি খাওয়াতে না পারেন পাশে বসাইয়া দুইটা লোকমা দেন বাবা খানা তো কম বেশি লোক দিতে মানে একটু খেয়ে নে বাবা কষ্ট তুমি একটু খাও এতে করে তার মনটা বড় হয়ে যাবে আপনি যদি তাকে না খাওয়ান এই দুই সাইড লোকমা দেওয়ার মধ্যে কোনো তেমন বেশি পার্থক্য হবে না কিন্তু না খাওয়ালে তার মনে একটা মানে হাহাকার থাকবে যে হারে গরিব হওয়ার কারণে আজকে ভালো খানাতে অংশীদার হতে পারলাম না তাই আল্লাহ রসুলের সুন্নত আমরা সবাই দুই দুই ছেড়ে লোক মা তাকে একটু খাওয়াই দিব যাতে করে তার মনের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে যায় তাছাড়া দশ নম্বর হলো যে প্রতিবেশীর প্রতিবেশীর যে হক বা অধিকার রয়েছে তার একটা হলো যে অনেক সময় সাধারণত যে প্রতিবেশীর প্রতিবেশীর প্রয়োজনে আমরা সার দিতে চাই না না এটোর চেষ্টা করব। আমার প্রতিবেশী তার কোনো প্রয়োজনে তার কিছু এসে আমার জায়গা রাখছে এটা নিয়ে ঝগড়া করার প্রয়োজন এটা আমাদের দেশে একেবারে অনেক জায়গাতে হয় মনে করুন কথার কথা প্রতিবেশী আপনার তার এখন প্রয়োজন তার কিছু জিনিস আপনার এখানে এটা রাখলো না আমার এখানে রাখতে পারে আমি তো সরাই নিয়ে যাও হ্যাঁ সব সময়ের জন্য যদি হয় যেটা আপনার জন্য কষ্টদায়ক হয় সেক্ষেত্রে আপনি এটা আপনি অবশ্যই তাকে বুঝাইয়ে বলবেন যে বাবা তোমার এই জন্য এটা আমার এখানে ওই হবে না অনেক প্রতিবেশী আছে যে দেখা যাচ্ছে যে তার এই মানে এখন আজকে এই মুহূর্তে তার একটু কাজের দরকার হচ্ছে বা কোনো মেহমান আসছে বা কোনো একটা জিনিস দরকার হয়েছে আইনা ওই প্রতিবেশীর জায়গায় রাখছে এই যে তার মেজাজ গরম হয়ে গেছে তাকে বকাঝোকা শুরু করলো গালাগালি করলো না ভাই মো সান এমন নয় হ্যাঁ যদি সবসময় এরকম আমার দরজার সামনে কি আমাকে চলতে কষ্ট দেয় সেক্ষেত্রে আমি তাকে বুঝিয়ে বলবো আর সে না বুঝলে সামাজিকভাবে এটা আমরা অবশ্যই প্রতিহত করার চেষ্টা করবো যাতে করে আমরা সেও গুণাগার না আর আমিও কষ্টে না থাকি অবশ্যই এটা আমরা চেষ্টা করবো প্রতিবেশীর প্রতি প্রতিবেশী সাহায্য সহযোগিতার কথা সর্বশেষ যে কথাটা বলবো নিত্য প্রয়োজনীয় জিনিসের আদান প্রদান করা এটা একটা খুব বিশেষ করে আমাদের বাংলাদেশে এই বিষয়টা খুব বেশি দেখা যায় খাস বিশেষ করে গ্রামেগঞ্জে সেটা হলো দেখা যায় যে অনেক সময় দেখা যায় বাজার সাজার বিশেষ শহরে বন্দরে হয়তো অ্যাভেলেবেল হাতের কাছে অনেক কিছু পাওয়া যায় কিন্তু গ্রামে ওই বাজারে গিয়ে আনতে হয় অনেক সময় দেখা যায় ফাঁসের ঘরে লবণ ফুরেই গেল এখন আপনার কাছে আসতে বলে ভাই ফাঁসা পাক বসাইছি লবণের দরকার লবণ তো পুরেই গেছে এখন আপনি বলে না লবণ দেওয়া যাবে না তুমি বাজার থেকে নিয়ে আসো তাহলে এখন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তাকে সুলা বন্ধ করে বাজারে দিয়ে লবণ আনতে দেওয়া এটা কষ্টকর অথবা এইভাবে যদি খাওয়া দাওয়া ফেলে দেওয়া হয় তাহলে এটা নিঃসন্দেহে এই তার জন্য একটা ক্ষতি করা হলো এভাবে আপনি যদি তার এই খাওয়া দাওয়া মানে এখন মনে করে আপনাকে অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের ফাঁকানোর সময় হঠাৎ করে পেঁয়াজ বা রসুন টান পড়ে গেছে এখন দৌড়িয়া ফাঁসের মাসে ভাবি আপনার ঘরে পেঁয়াজ আছে আমার দুটা পেঁয়াজ দেন আমার তো বাজার থেকে আপনার দুটা পেঁয়াজ ফেরত দিয়ে দিব না 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 দেওয়া যাবে না তোমরা নিলে দিবে না না এটা ঠিক হবে না এই ব্যাপারের প্রয়োজনে আপনার কাছে আছে হ্যাঁ কিছু আছে বেহায়া কিসিমের লোক আছে নির্লজ্জ মানুষ তাদেরও যদি একবার দুইবার দেওয়ার পরে তাদেরকে দরকার আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করে যে ভাই বারবার এভাবে নির্লজ্জ আমরাও তো এতটুকু ইয়ে না এটা আমাদেরও তো প্রয়োজন আছে তাই বোঝানোর চেষ্টা করবো কিন্তু দুর্ব্যবহার করব না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার প্রতিবেশীর ঘরে একটা মেহমান আসলো তাদের যে পাতিল আছে এই পাতিলের পাক করা মেহমান খাওয়া দাওয়া আরও একটু বেশি বড় ফাতিলের দরকার আপনার কাছে পাতিলের জন্য আসছে বাসা বাজে অনেক সময় কারণ নতুন দাম আছে ব্যাডশিটের দরকার ফাঁসের ঘর থেকে ব্যাডশিট চাইতেছে ভাই এটা আমাদের গ্রাম দেশে অর্থনৈতিক দুর্বলতার কারণে অনেক সময় আমাদের সব প্রয়োজনের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের সকলের পক্ষে কেনা সম্ভব নয় এ যে কারোর মধ্যে একটা মানে সাবলের দরকার হয় কুড়ালের দরকার হয় দায়ের দরকার হয় এরকম অনেক প্রয়োজনীয় জিনিস লাগে তাই আমরা একে অপরকে সাহায্য করব সহযোগিতা করব। বা এরা এটাতে এমন বড়ো কিছু না কিন্তু এটা দ্বারা এটা মানে একে অপরের মধ্যে ভাতৃত্ব ভালোবাসাটাকে মজবুত করে ভাতৃত্ব বন্ধনকে মজবুত করে তাই আমি সকল ভাইদেরকে বলবো ছোটোখাটো বিষয়ে কখনও তুচ্ছ মনে করব না প্রতিবেশী যদি তার কোনো প্রয়োজন থাকে আমরা তাকে সহযোগিতা করব তার সময় সময় মতো আবার সে দিয়ে দিবে যদি আপনিও মান ধন এটা না হইলে আপনার কষ্ট হয় তার কাছে সুন্দরভাবে সে নেবো তবুও তার প্রতি কখনও বেবিচার করবো না মানুষের প্রয়োজনের জন্য আপনি যদি আগান আল্লাহ আপনার প্রয়োজন পূরণের জন্য আগে আসবে আপনি তখন মানুষের প্রতি দয়াবান হবেন আল্লাহ আপনার প্রতি দয়াবান হবেন তাই আমি সকল ভাইদের প্রতি বলবো আমরা এক ভাই আরেক ভাইয়ের প্রতি এক প্রতিবেশী অপর প্রতিবেশীর প্রতি যথাসম্ভব সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা সুন্দর আচরণ সুন্দর ব্যবহারের মাধ্যমে আমরা একে অপরের প্রতি ভাতৃত্ব বন্ধনকে সামাজিক এই বন্ধনটাকে মজবুত করার চেষ্টা করব। মহান মুনিবের নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং সেই অনুযায়ী বাকি জীবনটা কাটানোর তৌফিক দান করেন আমরা প্রতিবেশীর ব্যাপারে যেন অবশ্যই সদয় হই আমরা যেন প্রতিবেশীর হকের হকের ব্যবহারে অধিকারের ব্যবহারে আমরা সচেতন হই আল্লাহ যেন এই তৌফিক দান করেন এই বলে আজকের এই ক্লাসে এখানে শেষ করে যাচ্ছি আগামীকাল রাত্রি দশটায় আমরা আরেকটা বিষয়ের উপরে আলোচনা করব। নামদের মধ্যে বিনয়ী হওয়া উপায় বিনয়ী হওয়ার গুরুত্ব উপায় এবং বিনয়ী হওয়ার ফজিলত এ সম্পর্কে আগামীকাল রাত দশটায় সৌদি আরবের সময় রাত দশটায় বাংলাদেশ সময় রাত একটার সময় আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ সকলের প্রতি দাবিল আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার মামুল করার তো এখন যদি আপনাদের কারোর কাছে কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন কোনো ভাইয়ের অনেক ভাইরা সালাম দিয়েছেন ও আলিকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাত যে আর কোনো ভাইয়ের কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে যদি জিজ্ঞেস করেন আমার প্রিয় ভাই এবং বন্ধু শেখ মোহাম্মদ হোসেন হামিদ আল্লাহ বলে দোয়া করেছেন আল্লাহ ভাইকেও উত্তম বিনিময় দান দুই আখরাতে মাসাল্লাহ আমার ভাই একজন মুখলেস মানুষ আমি নাফসেব আল্লাহ হাসিব আমি তার প্রতি ভালো ধারণা রাখি আমার আলহামদুলিল্লাহ সহি দিন মোতাবেক নিজেও চলার চেষ্টা করেন এবং অন্যের কাছে সহি দিন পৌঁছানোর জন্য খুব চেষ্টা করেন মহান মুনিবের নিকট বিনীতভাবে প্রার্থনা করছি আল্লাহ যেন আমার ভাইকে কবুল করেন তার কবুল করে নেন যে একজন ভাই ভাই আমার প্রিয় প্রশ্ন করেছেন কারো যদি ফজরের সালাদ সালাদ যদি কাজা হয় তাহলে সে কি ইমামতি করতে পারবি না ভাইয়ের আমার অবশ্যইটা বলবো যে সেই একজন ব্যক্তির দায়ে যদি ফজরের সালাতে জোর সে ইমামতি করার পূর্বে অবশ্যই ফজরের সালাদ সে আদায় করবে কারণ এই রকম একজন ব্যক্তি সালাতের ব্যবহারে যিনি উদাসীন এমন ব্যক্তি সালাতের ইমামতি করতে যাওয়াটা তার জন্য লজ্জাবোধ থাকা উচিত ফজরের সালাত আগে সে আদায় করে নেবে তারপরে সেই জোহর ইমামতি করতে যাবে এইভাবে এটা কেননা সালাত এটা যদি তার একা ছয়ক্তের বেশি বা একাধিক বেশি যদি হয়ে যেত সেক্ষেত্রে অন্য একটা মাসালা ছিল কিন্তু যেহেতু একক্ত তার উচিত যে সে অবশ্যই আগে এই দুই রেখা সালাদ আদায় করে ফজরের দুই রেখা ফরজ আদায় করে তারপরে ফলে জোহরের সালাদ আদায় করবে